হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা প্রতিদিনের মতো আজকে আবারও কেবি ইলেকট্রনিক্সে ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদেরকে ভিডিওতে হেল্প করবে আমাদের সবার পরিচিত মুখ সুরজ ভাই। ভাই, আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে যদি আমাদের ভিউয়ার্স থেকে একটু বলতেন। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার ভিউয়ার্সদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা দেখাবো শার্ফ ডিপ ফ্রিজ। সামনে কুরবানি ঈদ উপলক্ষে আজকে আমরা ডিপ ফ্রিজ দেখাবো। প্রথমে স্কয়ার অথরাইজড প্রোডাক্ট শার্প ফ্রিজগুলোকে ইলেকট্রনিক্স বিক্রি করে থাকে। এই এই ডিপ ফ্রিজগুলোর পাঁচটা সাইজ হয়। পাঁচটা সাইজের মধ্যে আপনার 110 লিটার, 160 লিটার, 220 লিটার, 310 লিটার এবং 510 লিটার এর ফ্রিজের সাইজগুলো। এই ফ্রিজগুলোর মধ্যে তিনটা কালার হয়, ব্ল্যাক, হোয়াইট এবং গ্রে। এই তিনটা কালার আপনি দেখতে পাইতেছেন, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে গ্রে কালার। একটু কাছে এসে দেখেন, এটা হচ্ছে গ্রে কালার আর এই পাশেটা হচ্ছে হোয়াইট কালার। এই ফ্রিজগুলোর ফিউচার সম্বন্ধে যদি একটু বলি সুমন ভাই, এই যে এখানে লেখা আছে দেখেন ডুয়াল কুলিং সিস্টেম, এটা দুইটা সিস্টেমে কুলিং করতে পারবেন। একটা হচ্ছে নর্মাল ফ্রিজ হিসাবে ইউজ করতে পারবেন আর একটা হচ্ছে আপনার ফ্রিজিং হিসাবে ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে ডিপ ফ্রিজ হবে। জিনিসটা দেখতেছেন ডাবল অ্যান্ড ইজি ক্লিনিং, এটা মানে খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত আপনি এবং খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন, এটা দিয়ে পরিষ্কার করতে বেশি ঝামেলা নাই। তারপরে দেখতেছেন ফাস্ট ফ্রিজিং, ফাস্ট ফ্রিজিং, এই ফ্রিজটার মধ্যে একটা ফাস্ট ফ্রিজিং অপশন আছে, ওই সুইচটা আপনি অফ অন করে দিলে খুব দ্রুত ফ্রিজটাকে ঠান্ডা করে দিবে। তারপরে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনি এলইডি লাইটিং, একটা এই এই ফ্রিজটার মধ্যে একটা এলইডি লাইট পাবেন। এলইডি লাইট একটু দেখাচ্ছি সুমন ভাই, ক্যামেরা তো হন, এরকম একটা এলইডি লাইট পাবেন। হ্যাঁ জি জি, খুব সুন্দর এলইডি লাইট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আরেকটা ধরেন ক্যামেরাটা এইদিকে এন্টি লক, এটা সচরাচর সব ফ্রিজে দেখা যায় না এন্টি রেট, এটা হচ্ছে আপনার ইঁদুর এই ফ্রিজের কাছে আসবে না, কিংবা অনেক দেখবেন অনেক ফ্রিজের ভিতরে ইঁদুর ঢুকে যায়, এটা ইঁদুরটা ভিতরে ঢুকতে পারবে না। তারপর আছে হচ্ছে ওয়েট ভোল্টেজ, ওয়েট ভোল্টেজ হচ্ছে আপনার যখন ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু এই যে বজ্রগত অনেক ফ্রিজের সমস্যা হয়, কম্প্রেসার কেটে যায়, তারপরে হচ্ছে আপনার ভোল্টেজটা আপ ডাউন করে, যে স্টেবিলাইজারের যে কাজটা, ভোল্টেজ স্টেবিলাইজারের যে কাজটা, এটা এটাতে বিল্টিন আছে, এটার প্রয়োজন হবে না। ওকে ভাই, হ্যাঁ সুমন ভাই একটু এদিকে আসবেন। এই ফ্রিজের যেমন একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ভিতরে অংশটা দেখেন একটু ক্যামেরাটা ধরে, এটা হচ্ছে অ্যানোমিলিয়াম লেয়ার বলে, লেনার বলে, এটা হচ্ছে আপনার এই অ্যানোমিলিয়ামের কারণে যে ব্রকগুলো হার্ড হবে না, স্লো হবে, এই স্লো ব্রকগুলো আপনি যে কোনো জিনিস খুব দ্রুত নিয়ে নিতে পারবেন। এটার মধ্যে পাচ্ছেন আরো দুইটা বাস্কেট, দুইটা বাস্কেট হচ্ছে আপনার পছন্দ মতো কিছু জিনিস যেগুলো রাখলে এলোমেলো হয়ে যায়, আপনি এখানে দুইটা বাস্কেট এই যে এরকম গোছায় রাখতে পারবেন। হ্যাঁ, এটা এই পাশে দিয়ে দিতে পারবেন, এটা এই পাশে দিয়ে দিতে পারবেন। তাছাড়া আছে হচ্ছে আরো হচ্ছে আপনার একটা জিনিস, সেটা হচ্ছে যে স্মার্ট একটা হ্যান্ডেলিং সিস্টেম পাচ্ছেন এবং একটা লক থাকবে। হ্যাঁ, ফ্রিজটা আপনি কোথাও চলে যাচ্ছেন লক করে চলে যেতে পারবেন। তারপর আছে হচ্ছে আপনি সমুদ্রে একটু এদিকে আসবেন, সেটা হচ্ছে আপনার একটা ড্রেন, মানে ভিতরে পানিটা খুব সহজে বের হয়ে যাবে, বের হয়ে যাবে। তারপর আরেকটা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে R600A, এটা হচ্ছে একটা গ্যাস, এই গ্যাসের কারণে আপনার বিদ্যুৎ সেভিংটা হবে, বিদ্যুতে যে খরচটা হয় সাধারণত অন্যান্য ফ্রিজে, এই ফ্রিজটায় তুলনামূলক অনেক কম খরচ হবে বিদ্যুৎ খরচটা। সুমন ভাই, বাসায় নেওয়ার পরে এই ফ্রিজটা একজন মানুষ কিভাবে কন্ট্রোলিং করবে সেই জিনিসটা আমি একটু দেখাই দিই। এখানে দেখবেন লেখা আছে পাওয়ার, যখন আপনি কানেকশনটা দিবেন তখন পাওয়ার বাটনটা অটোমেটিক জ্বলবে, তারপর হচ্ছে রান, যখন কম্প্রেসারটা চলতে থাকবে তখন এই বাতিটা জ্বলবে, আর ফাস্ট কুলিং, যখন আপনি এই সুইচটা ফাস্ট কুলিং এ দিয়ে দিবেন, আপনার ফাস্ট কুলিং এর যখন প্রয়োজন হবে তখন এই ফাস্ট কুলিং এ দিয়ে দিবেন, আপনার এই তখন এই বাতিটা জ্বলবে। আর নর্মালি তো সবসময় ফ্রিজিং এ রাখবেন ডিপ করার জন্য, আর হচ্ছে যদি আপনি নর্মাল হিসাবে ইউজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে এই কুলিং এ রাখবেন, কুলিং এ রাখলে আপনি নর্মালের কাজটা পাবেন। আর ম্যাক্সিমাম সময় যেটা হচ্ছে এটা ডিপ, মানুষ ডিপের জন্য ইউজ করে, এটা হচ্ছে ফ্রিজিংয়ে রাখাটাই ভালো।
এই ব্ল্যাক কালার যে ফ্রিজটা দেখতেছেন এটা হচ্ছে 310 লিটার একটি ফ্রিজ। এই ফ্রিজটার প্রাইস হবে আপনার 51,900 টাকা। আপনার বাসায় নেওয়ার জন্য হোম ডেলিভারিটা ফ্রি। তারপরে যে পাশের ফ্রিজটা দেখতেছেন গ্রে কালারের, এটাও 310 লিটার, সেম প্রাইস, হোম ডেলিভারিটা পাবেন ফ্রি। সুমন ভাই আমার সামনে যে ফ্রিজটা দেখতেছেন এটা হচ্ছে 210 লিটার, এটার প্রাইস হচ্ছে 39,900 টাকা। এটা একটা হোয়াইট কালারের ফ্রিজ, হোম ডেলিভারিটা ফ্রি পাবেন। ঢাকার ভিতরে কত ঘন্টার ভিতরে হোম ডেলিভারি? ঢাকা সিটির ভিতরে ফ্রি পাবেন, ঢাকা সিটির বাইরে হলে সেক্ষেত্রে পাবেন না। এছাড়া আরো তিনটি মডেলের ফ্রিজ আছে, ফ্রিজ গুলোর সাইজ আমি বলতেছি। যেমন 110 লিটারের একটা ডিপ ফ্রিজ আছে, সেটার দাম হচ্ছে আপনার 27,900 টাকা। সব থেকে ছোট সাইজ শার্পের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ছোট সাইজ যেটা সেটার দাম হচ্ছে 27,900 টাকা। তারপরে যে সাইজটা আছে সেটা হচ্ছে আপনার 160 লিটারের, সেটা হচ্ছে 33,900 টাকা। সুমন ভাই আরেকটা জিনিস হচ্ছে এই ফ্রিজটার হচ্ছে গ্যারান্টি কার্ড, এটা একটা গ্যারান্টি কার্ড। এখানে আপনি একটু ক্যামেরাটা ধরেন, এখানে হচ্ছে আপনার এই যে দেওয়া আছে দেখেন, কম্প্রেসর হচ্ছে 10 বছর, ইলেকট্রিক স্পেয়ার পার্টস হচ্ছে 2 বছর, ফ্রি সার্ভিস হচ্ছে 2 বছর। ইলেকট্রিক স্পেয়ার পার্টস বলতে 2 বছর বলতে আমরা এই ফ্রিজের যে যেমন লাইট চলে গেল, কোনো তার লাইন পাচ্ছে না, কোনো সমস্যা, টুকিটাকি যাই জিনিসপত্র লাগুক এটাই হচ্ছে ইলেকট্রিক স্পেয়ার পার্টস, এর মধ্যে পরে এটা 2 বছর পাবে। আর হচ্ছে ফ্রি সার্ভিস, ফ্রি সার্ভিসটাও 2 বছর পাবে, তার বাসায় গিয়ে হোম সার্ভিস দিয়ে আসবে 2 বছর, যে কোনো সার্ভিসের প্রয়োজন হবে। আর এই সার্ভিসটা আপনি 72 ঘন্টার মধ্যে পাবেন, এটা খুব দ্রুত সার্ভিস দেয় স্কয়ার ইলেকট্রনিক্স। আমরা স্কয়ার ইলেকট্রনিক্স থেকে আপনি সার্ভিসটা পাবেন। থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের দর্শকের উদ্দেশ্যে এত সুন্দর করে বোঝানোর জন্য। ভিউয়ার্স সুরজ ভাইকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে শার্প ফ্রিজ আমাদেরকে দেখানোর জন্য। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই শেষ। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন অফারে কেবল ইলেকট্রনিক্সের ভিডিও পাইতে পারেন। ভিউয়ার্স সুরজ ভাইকে অনেক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন অফারে ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।